আর নাজিব তারেকের সঙ্গে আমার সাক্ষাৎটাই হচ্ছে এই স্মরণীয় ঘটনা। এই যে সারা জীবন ধরে ওর সাথে এত স্মরণীয় স্মৃতি, যে সেগুলোর তুলনায় প্রথম যে সাক্ষাৎটা সেটাকে আমি বলবো স্মরণীয়তম। কেন? কারণ সে সময় আমরা দুজনেই নতুন, তরুণ এবং দুজনের চোখে মুখে একদম শিল্পচেতনা কাজ করছে। আমি তখন একটা সম্পাদনার দায়িত্ব পেলাম, পূর্ণাঙ্গ সম্পাদক না হলেও ওই পত্রিকাটির বলা যায় আমি সব চালাতাম। পত্রিকাটির নাম ছিল মাটি। এটা 1991 সালের ডিসেম্বরে প্রথম প্রকাশিত হয়। এটা মাসিক পত্রিকা, শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা, এবং সেটি সেই সময় সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও যথেষ্ট সুনাম অর্জন করেছিল। ওই পত্রিকাতে একবার শিল্পী আমিনুল ইসলামকে নিয়ে লিখলেন তার বন্ধু ওসমান জামান, তিনি লন্ডনে থাকেন। ভদ্রলোক ইংরেজিতে লিখেছিলেন, তার বোন মেহবুব আহমেদ ওটা বাংলা করেছিলেন। ওই লেখাটি ছাপার পরে প্রতিক্রিয়া আসলো শিল্পী নাজিব তারেকের কাছ থেকে, এবং প্রতিক্রিয়া বুঝতেই পারছেন যে সেই প্রতিক্রিয়াটি কত তীব্র হতে পারে, তীক্ষ্ণ হতে পারে, গভীর হতে পারে। তা আমি ভাবলাম যে এরকম মানুষও আছে তাহলে যে এই ধরনের কথা বলতে পারে। আমি তখন খুঁজে বের করার চেষ্টা করলাম কোথায় শিল্পী নাজিব তারেক, এবং ঠিক পেলাম তার ঠিকানা। তিনি এলেন, তখন নয়াপল্টনে একটা ছোট্ট অফিস ছিল, উনি এলেন এবং তারপরে আমাদের বন্ধুত্বের সূচনা। আমি ছন্দ মিলিয়ে বলতে পারি যে নাজিব তারেক আজিব আরেক। কেমন? আজিব মানে আশ্চর্য। সে আসলে আশ্চর্য, একটা আশ্চর্য ফিগার, এই অর্থে যে বহুমাত্রিকতায় সে ভোগে। ভোগা শব্দটা আমি সচেতনভাবে ব্যবহার করছি, কারণ ও এমন ভিতরে সবসময় এমন কাজ করে এটাকে সে অন্য মানুষের ভিতরেও মানে সঞ্চারিত করতে চায়। তো কীরকম সে বহুমাত্রিক, সে সব কিছুর মূলে শিল্প, কিন্তু শিল্প সে আঁকে এবং শিল্প সে নির্মাণ করে এবং শিল্প তত্ত্ব নিয়ে সে বক্তৃতাবাজি করে। এই যে একটা অদ্ভুত ব্যাপার, ওই যে প্রথমেই বলছিলাম যে সে লেখে এবং শিল্প সমালোচনা করতে যে এমন এমন কথা বলে যেগুলো আমরা আগে শুনিনি, তো তার কাছ থেকে আমরা হয়তো এরকম একটা শব্দ পেলাম যে আর্ট মেক্স আস হিউম্যান। এখানে বাংলা করা হয়েছে যে শিল্প আমাদের মানুষ করে তোলে, একই সঙ্গে মানবিক করেও তোলে। হ্যাঁ, আমরা তো মানুষ, হয়তো প্রাণীগতভাবে আমরা মানুষ, কিন্তু মনুষ্যত্ব আমাদের চলে যাচ্ছে, তো মনুষ্যত্বটা আগে দরকার। সেই জন্য বলছি যে শিল্প আমাদের মানবিক করে ফেলে। নাজিব তারেকের জিনিস আমি যেটা দেখলাম যে ও ছবি আঁকছে একাধারে, আবার বাংলাদেশে যেটা যে ছবিকে অন্য মাধ্যমে নিয়ে যাওয়া, যেমন সে কোথায় নিয়ে গেল, পুস্তক প্রচ্ছদ রচনায়, কবিতার ইলাস্ট্রেশনে। কবিতার সঙ্গে ইলাস্ট্রেশন বা সচিত্রকরণ, এটা আমাদের সময় করতেন আগে কায়ুম চৌধুরী, দুর্দান্ত করতেন, রফিকুল নবী কিছু কিছু করেছেন, কিন্তু আমার মনে হলো যে এর পরে প্রজন্ম অনেকটা ফাঁকা। কেন শিল্পী নাজিব তারেককে আমি বলি না কেন, তুমিও আসো এখানে। এবং সত্যি সত্যি সে এলো, একটার পর একটা পত্রিকায় আমি যুক্ত হলাম। মাটিতে সে অবশ্য এই ছবি আঁকার কাজ করেনি, সেখানে শুধু বক্তৃতাবাজি করত। যখন আমি মেক্সিমকো মিডিয়ার শৈলী পত্রিকায় গেলাম, তখন আবার আমি তাকে ডাকলাম এবং তখন সে অনেক দায়িত্ব পেল। এরপর থেকে প্রকৃতি নামে একটি পত্রিকা, সাহিত্যের পত্রিকা আছে যেমন সাপ্তাহিক 2000, সেখানে যখন আমি গেলাম, শব্দঘর নামে একটি সাহিত্য পত্রিকা করতে গেলাম, সকল জায়গায় নাজিব তারেকের আমন্ত্রণ ছিল একেবারে ওপেন, যে তুমি আসো, তোমার যা খুশি করো। শুধু যে কবিতার ছবি আঁকতে হবে, গল্প উপন্যাস ইলাস্ট্রেশন করতে হবে তা নয়, তুমি এখানে কিছু লিখতে পারো, কিছু বিতর্ক তৈরি করতে পারো, অনেক কিছু করতে পারো। তো দেখলাম যে নাজিব তারেকের সাথে আমার বয়সের পার্থক্য কিছুটা বটে, কিন্তু এই 92 সালে বা 91 সালে যে পথ চলা শুরু, আজকে 2016 দাঁড়িয়ে আমি বলতে পারি যে নাজিব তারেকের সাথে আমার বন্ধুত্বটা টিকে আছে। এবং এই টেকার মূল ভিত্তি হচ্ছে শিল্পকলা। ও শিল্পের মানুষ আর আমি শিল্পের একজন মানে প্রেমিক বলতে পারি। অনেক ধন্যবাদ।